আমার নাম মোহনলাল সাহা, আমার বাবার নাম স্বর্গীয় অটল বিহারী সাহা। আচ্ছা, আমি তো 64-65 বোধ হয় আমরা আমাদের মাস্টার ডিগ্রিটা আমরা পড়া আমার পড়া শেষ হলো যে কোনো কারণে। তো সেখান থেকে এসে আমার পৈতৃক ব্যবসাতে আমি যুক্ত হই আগরতলাতে। তো আগরতলাতে যুক্ত হওয়ার পরে আমি অল ত্রিপুরা মার্চেন্টস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হই, আমাকে তারা নির্বাচিত করে। আমাদের এটা ছিল একটা সেন্ট্রাল বডি অফ অল দি মার্চেন্টস, আমাদের সমস্ত মার্চেন্টদের একটা কেন্দ্রীয় কমিটি সেটা ছিল। তখন আমি তার সেক্রেটারি ছিলাম এবং মোটামুটি আমাদের একটা সকলে মিলে সহযোগিতা করতো, কোনো কিছু হলে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সকলে মিলেই সেটা পালন করা হতো। 71-এর ঘটনাটা হলো, সে বোধ হয় আমার ঠিক একজাক্টলি আর আজকে আর ডেটটা মনে নেই, তো আমরা এটা গভর্নিং বডি মিটিংয়ে বসছিলাম আমাদের অফিসে হকার্স কর্নার তিনতলাতে আগরতলা হরিগঙ্গা বসাক রোড। তো সেখানে হঠাৎ কয়েকজন এলেন, আমি ওদের চিনি না যেহেতু আমি অনেক আগে বাংলাদেশ থেকে, এখনকার বাংলাদেশ তখন তো পাকিস্তান ছিল, চলে এসেছি। তো চলে আসার ফলে তো তারা যাই হলো আমাদের যে প্রেসিডেন্ট ছিলেন হরিপদ দত্ত লেট, তো ওনার পরিচিত ছিল, ওরা এসছে এসে তারপরে আমরা ওনাদের অভ্যর্থনায় বসলাম। আমাদের কমিটির মিটিংটা অ্যাডজন করে তখন জানতে পেলাম, তখন বললেন যে এই ধরনের ঘটনা বাংলাদেশে 71-এ সূচনাটা হচ্ছে এই এবং ইমিডিয়েটলি এটা একটা জেনোসাইড হবে, এই ধরনের কথা। তার আগে তো আমরা বিভিন্ন রকম পত্রপত্রিকায় যা হয়েছে যা হয়েছে যেভাবে চলছিল সেভাবেই হলো। আর একটা কথা হলো, বাংলাদেশে যে এখনকার যে বাংলাদেশ তখনকার ছিল যে ত্রিপুরা রাজ্যের একটা একটা ফেনোমেনন জিওগ্রাফিক্যাল একটা স্ট্র্যাটেজি হলো যে ভারতবর্ষের এই একটামাত্র রাজ্য ছিল যেখানে ওদের রাজ্য রাজভাষা বাংলা। আজকে ধরুন আমার আমার ভাই চলে গেল, আমি কিছু আমার এই সংসারে আমাদের যে পারিবারিক যে হয়তো জমি জমা যাতে কিছু ওটা একজনকে রক্ষা করার জন্য রেখে গেল, অন্যরা ওই ওই পারে চলে গেল, দ্যাট ইজ ধরুন এই আমাদের ইন্ডিয়াতে চলে এলো, ভারতবর্ষে এলো। তো ভারত আসার বলে ওর সঙ্গে তো যে যার কাছে রইল এই পারে যিনি রইলেন তার সঙ্গে তো আত্মীয়তাটা নষ্ট হয়নি, রয়েছে। কাজেই যখন এই ঘটনাটাগুলো ঘটলো তারই পার্কের সঙ্গে কেন হলো, হ্যাঁ কাজে এই কারণ এই এই এইটুকু অন্য দেশের লোকেরা ঠিক ততটা বুঝতে পারবে না। আমরা দুই ভাই থাকি, এক ভাইয়ের উপর অত্যাচার হলে আরেক ভাইকে ওইখানে শান্তিতে ভরে থাকতে পারবে, এইভাবেই আত্মীয়তাটা ঘটলো ত্রিপুরার উপর বিশেষ করে। এবং এরপরেই যখন কাছাকাছি তো সব ত্রিপুরার যখন এই যে এই ধরনের যখন এই রিফিউজি আরম্ভ হলো, ত্রিপুরার মহারাজা তখন ছিলেন রিজেন্ট মহারানী, উনি দরজা খুলে দিলেন, বলে আসো আমার প্রজা, তোমাদের উপর অত্যাচার হচ্ছে, এসো আমার ঘরে এসো, তোমরা যে যেখানে আছো আসো আমি আশ্রয় দেবো। তারপরে এই বিষয়ে ত্রিপুরায় বসতি হলো। এই বসতি হওয়ার পরে তারপরে যখন এই জেনোসাইডটা আরম্ভ হলো 71-এ, তখন ত্রিপুরার মানুষ আর বসে থাকতে পারলো না। তা নাহলে চিন্তা করে দেখুন আমাদের পপুলেশন ছিল তখন প্রায় 15-16 লক্ষ, আমরা প্রায় 20 লক্ষ লোককে আমরা আশ্রয় দিয়েছি, আমরা দিয়েছি না, তারা এসছে, আমাদের ভাইয়া এসছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো বাদ বিচার নেই। আমার আমার বাড়িতে আমার বাড়িতে আমার আমার পাশের বাড়িতে যে আমার মুসলিম হাসিনা, আমি মাসি মাসি বলতাম, ওরা এসছে, ওরা এসে আমার আমার ঘরেই এক হাঁড়ি যে রান্না হয়েছে একসঙ্গে শুয়েছি, এভাবে আমরা একসঙ্গে ডেভেলপড হয়েছি। আমরা একসঙ্গে আমরা যখন বাংলাদেশে ছিলাম আমার বাড়ির পাশে ওর বাড়ি, আমরা আমার এই খালা যা এরা যারা আছিল যখন কোনো কিছু হতো আমার বাড়ির কোনো অনুষ্ঠান হলে আমার বাড়ির থেকে ওখানে যেত, তা ওরা কোনো অনুষ্ঠান করলে ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতো, এভাবে এই আত্মীয়তার বন্ধন ছিল। কিন্তু সে যখন আজকে
অত্যাচারিত হয়ে আমার বাড়িতে এলো, তাকে কি আমি বাইরে বসিয়ে রাখতে পারবো? এটা কোনো মনুষ্যত্ব হলো? আমরা কোনোদিনও পারিনি। এই জন্যই এই 15 লক্ষ লোককে প্রায় 20 লক্ষ লোক আশ্রয় দিয়েছে। আমরা একসঙ্গে যা এক যা সম্পদ ছিল, যা ঘরে ছিল, আমরা ভাগ করে খেয়েছি। তারপরে হলো কি, এই যে পপুলেশনটা, পপুলেশন আমি ব্যবসায়ীদের কথা বলছি এই কারণে, যে হঠাৎ যদি একটা এই ধরনের যদি জনস্রোত একটা জায়গায় ঢুকে, তাদের তো খাওয়া পড়া ধর ইমিডিয়েট তৎক্ষণিক তো কিছু প্রয়োজন। বিশ্বাস করবেন না, যখন এই ধরনের ঘটনাগুলি ঘটলো, আমাদের এই সমস্ত ঠাকুরবাড়ি ভর্তি, দুর্গাবাড়ি, তারপরে মহাদেব বাড়ি থেকে আরম্ভ করে যত ঠাকুর, যত খোলা মেলা জায়গা, স্কুল সব ভর্তি হয়ে গেল। গভর্নমেন্ট তার সরকার তার নিজস্ব গতিতে যেতে তো তার একটা ইয়ে আছে, তার একটা সময় লাগে, তার নানা রকম প্রোটোকলগুলো আছে, সেগুলি হয়। তো সেগুলি সেইগুলিও আরম্ভ হওয়ার আগে তো একটা জিনিস দরকার, একজন লোক কয়দিন সরকারি কলম চালিয়ে জিনিসপত্র আসতে তো সময় লাগবে, 10 দিন লাগবে, 12 দিন লাগবে। আর তখন ত্রিপুরাতে কোনো জিনিস আসতে, কলকাতা থেকে আসতে প্রায় 1 মাস সময় লেগে যেত। তাহলে কী করে হবে? আমাদের যা সামর্থ্য আছে তাই দিয়ে আমার চলতে হবে। আমার ঘরে যদি 100 চাল থাকে, আমরা আগে 3-4 জনে খেতাম, এখন 10 জনে মিলে গিয়েছি, অল্প অল্প করে খেয়েছি। এইভাবে আমরা প্রত্যেকে মিলে একাত্মতা বোধ হয়ে আমরা একসঙ্গে ছিলাম। তারপরেই যখন আমি ব্যবসায় সমিতির কথা বলছি এই কারণে, যেইমাত্র এই 5 জন গিয়ে প্রথম এই দিন ঢুকলো, তখনই যখন এই ঘটনাগুলি ডাকলাম, এবং সেই দিনের রাত্রেবেলায় তখন প্রায় 2:30 সচিন সিং ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, ওনাকে ডেকে বলে সচিন দে এই অবস্থা কী করা যায়। সঙ্গে সঙ্গে উনি প্রথম কথা হলো, তোমরা খাওয়ার ব্যবস্থা চারিদিকে অর্ডার দাও, তোমাদের মালপত্র আনো। কী হবে আমি জানি না, আমি খবর নিই, আমার যেহেতু উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার কাছে তো সমস্ত ডিভিশন থেকে যে পদ্মশ্রী হিমাংশুবাবু এলেন, উনি ছিলেন সোনামুড়া, আমি সোনামুড়া দিয়া, আমি তখন আমাদের তখন এল ডায়েস আমাদেরকে সিটিজেন কাউন্সিল করলো, আমাদের নাগরিকদের নিয়ে একটা কমিটি করলো, সেই কমিটিতে আমিও ছিলাম। আমি তার অমিয় দেবরায় বলে আনন্দবাজার পত্রিকার একজন সাংবাদিক, হিন্দুস্তান টাইমসের একজন ছিলেন সেরকম একজন ব্রাহ্মীণ, আমার ঠিক মনে নাই, আমরা এই কজন সেই হিমাংশুবাবুকে নিয়ে কুমিল্লায় হেঁটে চলে এসেছি। এসে তারপর সমস্ত কিছু দিয়ে, যাই হোক, আমাদের বিভিন্ন সেক্টর ছিল, সেক্টরগুলিতে এভাবে যৌথভাবে কাজ করা হয়েছে। এই হলো প্রথম দিকে। তারপরে এখন ব্যবসায়ীদের আমি বলেছি সংগঠনের কথা বলছি এই কারণে, যেহেতু তারা আমাকে কথাগুলো তারা শুনতো, জানতো, বুঝতো, তো সেই কারণেই সঙ্গে সঙ্গে ধরুন আমাদের তো টেলিফোন তুলছে, তখন টেলিফোন অপারেটাররা সারা রাত্র না খেয়ে কাজ করেছে, যাতে যোগাযোগগুলো রাখার সংযোগগুলি রক্ষা করা যায়। আমরা এই বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে আমরা এই বললাম যে আমাদের খাদ্যদ্রব্য পাঠাও, যে যার এক গাড়ি ধরুন একোয়াগন ধরুন 32 কি 35 মেট্রিক টন, 20-25-30 মেট্রিক টন এখনকার হিসাবে আর কি, তখন তো মন ছিল সেই হিসাবে আসতো। আর আমরা এইভাবে নিয়ে আসলাম, ধর ট্রাক ত্রিপুরার থেকে ট্রাক আসতে প্রায় 1-2 মাস লেগে যেত। সেইভাবে বললে তোমরা পাঠাতে আরম্ভ করো, কতদিন যে চলে ভগবান জানে, কতদিন যে এটা চলবে কেউ বলতে পারে না। তোমাদের যা স্টক যেখানে যা আছে সব পাঠাও। কিন্তু সবচেয়ে আশ্চর্য জিনিসের কথা ব্যাপারটা যে জানেন, যে 15 লক্ষ লোককে আমরা 20 লক্ষ লোককে আমাদের আত্মীয় এলে আমাদের ঘরে বসেছি, মার্কেট প্রাইস আমি 1 বছর বাড়াতে দিইনি, একটি নয়া বছর বাড়ে নাই। এটা সারা পৃথিবীর কাছে আশ্চর্য যে যেখানে এরকম ক্রাইসিস, এই ক্রাইসিসে ব্যবসায়ীরা তো সুযোগ নিতে পারতো যে আমার কাছে আজকে নেই না, আমার 1 কেজি তোমার 1 কেজি পর্যন্ত যখন থাকবে তখন সেই 1 বস্তার দামে রাখবে। এইভাবে তাদের যে এই যে ক্ষুদ্র অবদানগুলি, এই যে পাড়ার মুদি দোকান, সে মুদি দোকানদারও কোনোদিন দাম বেশি রাখে নাই, এমন কোনো কমপ্লেন আজ পর্যন্ত কেউ করে নাই আমাদের কাছে। কাজে আমি ব্যবসায়ীদের কথা বলছি, তাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র অবদানগুলো আমি তাদের সেইভাবে তাদের
উদ্বেলিত করতে পেরেছি যে দেখো তোমার ভাই আর বেশি কিছু বলতে হয়নি তো, তার নিজের ঘরেই তো 10 জন মানুষ থাকলে 15 জন এসে অতিথি হাজির হয়েছে। আমরা তো প্রতিদিন রিপোর্ট পাই, প্রতি মুহূর্তে সরকারি রিপোর্ট যাওয়ার আগে আমাদের কাছে খবর চলে আসে। আমার তো সোনা মুরাদ সারা ত্রিপুরাতে ব্যবসায়ী সমিতি আছে, তো প্রতিটি বাজারে হাট বাজারে খবর আছে। এই এই কাজগুলি গভর্নমেন্ট প্রসেস যাওয়ার আগে আমরা খবর পাই। আমাদের সেই অ্যাজাম্পশন ছিল, আমার সেই সেই দূরদৃষ্টি ছিল যে না এই এই ধরনের ঘটনা ঘটতে পারে, এদের খাওয়াতে হবে পড়াতে হবে, আমি বন্দুক দেব, এই রাইফেল দেব, এগুলো তো হবেই, এগুলো তো সোলজাররা আছে আমাদের, এই আমাদের সেনা বিভাগ রয়েছে, তারা তার ব্যবস্থাগুলো করবে। কিন্তু ব্যবস্থা করার আগে দিয়ে তাদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে হতো, সেটাই তো বড় কথা। সেই সোলজার সোলজারের পথে চলবে, আমরা তো সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। জানেন আমাদের সৈন্যরা যখন এই রাত্রে অন্ধকার মধ্যে যেত, আমরা ফুলের মালা টালা দিয়ে দিতাম, এটা কেউ বলতে হয়নি, আমরা নিজেরা নয়, এটা ব্যবসায়ী নয়, প্রতিটা ঘরের লোক। একটা মানে ছোট ছেলে যদি দেখতো কোথাও ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতো, কোনো একজন সোলজার দেখলেই হাতে দিয়ে দিত। আমার মায়ের যদি আমার বোনের যদি অত্যাচার হয়, আমি তোমাকে এই আমার পেশাতে থাকবো। আজকে মনুষ্যত্বের যে সেই দিনগুলো যারা না দেখেছে তারা বুঝতে পারবে না, যারা না দেখেছে তারা সেই ভয়াবহ অত্যাচারগুলো দেখতে পারবেন না, বুঝতে পারবেন না। সেই আমরা ক্যাম্পে ক্যাম্পে যেতাম, প্রথম তো আরম্ভ করেছি আমরা নিজেদের পকেট থেকে, আমাদের নিজস্ব কাছে। যেমন আমি একটা ক্যাম্পের একদিনে যা খরচা আমি নিজেই চালাবো, এটা কাউকে বলতে হয়নি। আমরা আমাদের এক্সিকিউটিভ কাউন্সিল যারা কাউন্সিল মেম্বার যারা ছিলেন সেই 12 জন একাধিক্রমে আমরা প্রায় গভর্নমেন্টের তাদের সহযোগিতা আসার আগেই আমরা এগুলো এই চালিয়ে গেছি। তারপর গভর্নমেন্ট এসছে সহযোগিতা এসছে এবং কস্ট প্রাইসে আমাদের ব্যবসায়ীরা সাপ্লাই করেছে। সরকার তো আর ডাইরেক্টলি কিনতে পারেনি, সব প্রথম প্রথম যেটা যেই এসে যে ধাক্কাটা সামাল দেওয়া। তারপর আমাদের সচিন চিফ মিনিস্টার গেলেন, গিয়ে দিল্লি গেলেন, দিল্লি থেকে এখানে আগরতলা থেকে দিল্লি গেলেন, দিল্লি গিয়ে ইন্দিরাজির কাছে বললেন ঘটনা এই জেনোসাইড হচ্ছে। তারপর তারপর উনি যা করেছেন সে তো ইতিহাস আপনারা জানেন। কাজেই আমি বলছি এই কারণে যে ইতিহাস এই যে পেছনের কথাটা, এই যে যে তার আরম্ভের সূচনার পর্বে যে কতগুলি কথা এগুলো অনেকেই জানে না। আমরা টাকা দিয়েছি, টাকা তুলেছি, আমাদের যারা শিল্পী আছে তাদের বলেছি তোমরা তোমাদের বিভিন্ন জায়গায় শিল্পীরা গান করেছে, বিভিন্ন তাদের এই শিল্পকলা দিয়ে জনজাগরণ করেছে। তারপর বাংলাদেশ থেকে যারা এই মাঝখানে চলে এলো তারাও আমাদের সঙ্গে রয়েছেন, আমরা ঢোল টোল থেকে আরম্ভ সব কিছু নিয়ে। সেই যেন কি এক মুহূর্ত আপনি কল্পনা করতে পারবেন না, সেই যে যেন একটা মানে আমাদের কনফার্ম যে আমাদের জিততে হবে, এই লড়াই আমাদের জিততে হবে, আমরা বাঙালি, আমাদের অস্তিত্বকে আমরা মুছতে দেব না। ওই যে কথা যে আছে মুক্তবি নির্গঙ্গা যাথা মুক্তি ভিতরের অঙ্গে, আমরা বাঙালি বাস করেছি তীর্থ বরদভঙ্গে, তীর্থভূমিতে এসে আমার মায়ের অপমান করবে এটা কি আমি সহ্য করবো? এই এইভাবে কি আমরা তাদের এই কত 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 আমরা সেই মুজিবজি কতবার বোঝালেন যে এইভাবে করা উচিত নয়, এটা এটা গণতন্ত্র, গণতন্ত্রকে তোমরা হত্যা করছো। তারপর যখন আপনি বিশ্বাস করলেন মুজিবজি যখন ডাক দিলেন যে এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, যেখানে এই রেকর্ডটা বাজ্য সেখানে মানুষ অন্তত 2-3 মিনিটের মধ্যে 100-200 লোক জেগে যেত, এভাবে গণজাগরণ হয়েছে। শেখ সাহেবের সেই রেকর্ডগুলো এখনও আমরা মাঝে মধ্যে দিয়ে যা শুনি। আমরা ধরুন নেতাজির যে সময় তো আমরা জন্মগ্রহণ করিনি বা দেখেও নি, আমরা শুনেছিলাম তিনি বলেছেন যে গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ লিবার্টি, আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা এনে দেবো,
তারপরে শেখ সাহেব বলেন আমার বাংলা তোমার তাকে আমরা ছেড়ে মনে বাংলাকে এবার স্বাধীন করে ছাড়ব। এই যে উত্তেজনা, এই যে মনে হয় যেন প্রতিটি উত্তেজনার মধ্যে থেকে থেকে আমরা মনুষ্যত্ব চেতনার একটা যে উদ্বেলিত ভাবটা সেটা আমরা লক্ষ্য করেছি, একটা পবিত্র ভাব মানুষের মধ্যে যে মনুষ্যত্ব যে তার পবিত্রতারা সেখানে যে তার কত বড় শক্তি, হিউম্যান পাওয়ার যে কত বড় সেটা আমরা সেই এই যুদ্ধের সময় দেখেছি। এই যুদ্ধে মনে হয় যেন এই ন্যাটো বিমান টিমানগুলো যখন যেত আমাদের বাড়ির ছাদের মধ্যে দাঁড়িয়ে সে ফুল দিয়ে মালা দিয়ে হাত নাড়াতো, এইভাবে তাদের আমরা সমর্থন দিয়েছি। এবং মুক্তিযোদ্ধা যারা এসছে কি মানে আমরা আমরা জিতবই এই প্রেরণা দিয়ে আমরা তাদের আমাদের অনেক কিছু হয়েছে যেটা আমি এখন বলতে পারবো না, বলাও ঠিক হবে না, অনেক কিছু আছে, অনেক ঘটনা আছে যেমন যেগুলো রাষ্ট্রীয়ভাবে বলা যায় না, সেই ঘটনাগুলো আছে। সেইভাবে তারা যখন যায় যুদ্ধ সেজে হাজার হাজার সৈন্য জাহিনে যাচ্ছে, শিশু থেকে আরম্ভ করে আমার মায়েরা বাচ্চা কাকে করে নিয়ে এসে তাদের আশীর্বাদ দেয়, ফুলের মালা দেয়, টিপে দিয়ে যায়, যেন জয় করতে যাচ্ছে। আগে সে বীর রাজপুতরে দেখতেন যখন রাজা সেনারা যখন যুদ্ধে যেত রাজাদের কপালে জয় টিকে পরিয়ে দিত, সেইভাবেই এই ত্রিপুরার মানুষ এই মুক্তিযুদ্ধে যোদ্ধাদের টিকা পরিয়ে দিয়েছে। এটা ভারতবর্ষের ইতিহাসে আমরা জানতাম যে জেনারেলদের দেওয়া হয় বা অন্যান্য সৈন্যদের দেওয়া হয়, কিন্তু এইভাবে একটা সামগ্রিকভাবে যে যেটুকু দেওয়া হলো এটা একটা ইতিহাস। রবীন্দ্রনাথের একটা কথা আছে, এ কথা দিলে আমার মনে হয় এর চেয়ে বড়ো কথা আর হয় না, এই জীবনে যা কিছু দিয়েছি পেয়েছি তারও কিছু বেশি, গ্রহণ করেছি যত ঋণী তত করেছ আমায় এ বন্ধু বিদায়। যত গ্রহণ করেছি তত তুমি ঋণী করেছ গেছে, কাজেই এই দেশ থেকে আমরা যা পেয়েছি, বাংলাদেশ থেকে আপনারা যা বাংলাদেশ সরকার আমাদের যা দিয়েছে, গ্রহণ করেছি যত ঋণী তত করেছ বলে